কৰিবলৈ সক্ষম হৈছো। উত্তৰ পূব বা এক কথাত কব গলে পূৰ্ব ভাৰতৰ প্ৰথমখন স্বয়ংক্ৰিয় কোভিড হস্পিটাল আজি আমি গুৱাহাটী মেডিকেল কলেজৰ প্ৰাংগণত উদ্বোধন কৰিছো। প্ৰায় 150 কোটি টকা খৰচেৰে নিৰ্মাণ হোৱা এই বিল্ডিংটো আমাৰ সুপাৰ স্পেচিয়েলিটিৰ প্ৰায় 6টা ডিপাৰ্টমেণ্ট অনাৰ বাবে প্ৰথমতে আমি কাম আৰম্ভ কৰিছিলোঁ। যেতিয়া কোভিড আক্ৰমণ আৰম্ভ হয়, সংক্ৰমণ আৰম্ভ হয়, তেতিয়া আমি ৰাজ্য চৰকাৰে সিদ্ধান্ত লৈছিলোঁ যে কোভিড শেষ নোহোৱা পৰ্যন্ত ইয়াক আমি সম্পূৰ্ণ এখন কোভিড হস্পিটাললৈ ৰূপান্তৰ কৰিম। আমাৰ ইয়াত সাধাৰণতে হস্পিটাল নিৰ্মাণ কৰাৰ দৰে চেণ্ট্ৰেলাইজ এচিৰ ব্যৱস্থা কৰা হৈছিল, কিন্তু চেণ্ট্ৰেলাইজ এচি থাকিলে কোভিডৰ বীজাণু বিয়পি পৰাৰ সম্ভাৱনা থাকে বুলি বিশেষজ্ঞসকলে মত প্ৰকাশ কৰিছিল। তাৰ পৰিপ্ৰেক্ষিতত লকডাউনৰ সময়তে আমি কানাডাৰ পৰা এটা আল্ট্ৰাভাইৰেট ৰে বা ইউ ভি ৰেৰ আমি কিছু সৰঞ্জাম লৈ আহোঁ আৰু তাক আমি ইয়াৰ পৰা যিবিলাক এয়াৰ কণ্ডিশ্যনিং ইউনিট আছে ইয়াত প্ৰায় 20টা, এই 20টা ইউনিটৰ লগে লগে আমি এই ইউ ভি ৰেডিয়েশ্যন যন্ত্ৰ আমি স্থাপন কৰোঁ। ইউ ভি ৰেডিঅ' যেতিয়া এয়াৰ কণ্ডিশ্যনৰ বতাহ যেতিয়া ইউ ভি ৰেডিয়েশ্যনৰ মাজেদি আহিব, তেতিয়া যদি ক'ৰবাত সংক্ৰমণ থাকেও তাক মূলতেই এই ইউ ভি ৰেডিয়েশ্যন ব্যৱস্থাই মাৰি পেলাব। কাৰণ কোভিডৰ সংক্ৰমণৰ বা কোভিডৰ বীজাণুতকৈ ইউ ভি ৰেডিয়েশ্যনৰ বা ইউ ভিৰ পৰা নিগৰিত ৰেডিয়েশ্যনৰ শক্তি বহুত বেছি, প্ৰায় 99% সংক্ৰমণ ই নোহোৱা কৰি পেলায়। নতুন দিল্লীৰ এইমছত এই ইউ ভি ৰেডিয়েশ্যনৰ জৰিয়তে এয়াৰ কণ্ডিশ্যনিং হস্পিটেল সম্পূৰ্ণ কোভিড হস্পিটেললৈ ৰূপান্তৰ কৰা হৈছিল। আজি সেই একেই টেকন'লজি দি আমাৰ গড়কাপ্তানী বিভাগ আৰু আমাৰ এইচ এছ চি চি আৰু HLL এই তিনিওটা প্ৰতিষ্ঠানৰ সক্ৰিয় সহযোগত আজি আমি এই কামখিনি কৰিবলৈ সক্ষম হ'লোঁ। ইয়াতে আমাৰ 200 ছিৰিয়াছ ৰোগীক, আপোনালোকে জানে যে কোভিডৰ লগৰ বাৰ্তা বা কোভিডৰ বাতৰি সংগ্ৰহ কৰি আপোনালোকে এতিয়া বুজি পাইছে যে এবিধ চিণ্টমিক ৰোগী থাকে, এবিধ এ চিণ্টমিক ৰোগী থাকে। চিণ্টমিক ৰোগীসকলক প্ৰপাৰ ট্ৰিটমেণ্ট লাগে। আমি এইখন হস্পিটেলত প্ৰথম পৰ্যায়ত এ চিণ্টমিক ৰোগী পালেও আমি জানো যে অসমত যদি তৃতীয় পৰ্যায়ত কোভিডৰ সংক্ৰমণ হয় তেতিয়াহ'লে চিণ্টমিক ৰোগীসকল অহা আৰম্ভ কৰিব। চ' তৃতীয় পৰ্যায়ৰ কোভিডৰ লগত সাজু হ'ব পৰাকৈ, চিণ্টমিক ৰোগীৰ চিকিৎসা কৰিব পৰাকৈ এই কোভিড হস্পিটেলখন আমি নিৰ্মাণ কৰি উলিয়াইছোঁ। ইয়াতে প্ৰায় 60টা ICU থাকিব, ইণ্টেনচিভ কেয়াৰ ইউনিট 60টা থাকিব, 180খন বিচনা থাকিব ৰোগীক চিকিৎসা কৰিব পৰা, আৰু ৰোগীক চিকিৎসা কৰিবৰ কাৰণে প্ৰয়োজনীয় যিবিলাক লেবছ লাগে, অতি লাগে, আমাৰ ডাইৰেক্টলি কোভিডত অতিৰ প্ৰয়োজন নহয়, কিন্তু চাৰ্জিকেল পেচেণ্ট এজনৰ যদি অতি হয় আৰু চাৰ্জিকেল পেচেণ্ট এজনৰ যদি কোভিড হয় আৰু তেওঁক চাৰ্জাৰী কৰাটো প্ৰয়োজনীয় কোভিডৰ মাজতে, তেনেকুৱাও যদি আমি জটিল অস্ত্ৰোপচাৰ কৰিব পাৰোঁ, তেনেকৈ ইয়াত আমাৰ অপাৰেশ্যন থিয়েটাৰো বনোৱা হৈছে আৰু যিমানখিনি আধুনিক ব্যৱস্থা লাগে গোটেইখিনি ইয়াতে আমি সমাৱেশিত কৰিব পাৰিছোঁ। জেনেৰেলি ছুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল বুলি এই প্ৰজেক্টটো নিৰ্মাণ কৰা হৈছিল, প্ৰায় 150 কোটি টকা ব্যয় কৰা হৈছিল। কোভিড শেষ হোৱাৰ পিছত আমি আকৌ ইয়াৰ যিটো মূল উদ্দেশ্য তালৈকে আমি ঘূৰি যাম, কিন্তু বৰ্তমান পৰ্যায়ত কোভিডৰ বাবেই এই চিকিৎসালয়খন ডেডিকেটেড হৈ থাকিব। আৰু কালি পৰহি আমি নন চিণ্টমিক পেচেণ্ট ইয়াত এডমিশ্যন দিলেও যেতিয়া যেতিয়া চিণ্টমিক পেচেণ্ট গ্ৰ' হ'ব ইয়াতে আমি আজি আপোনালোকে দেখিছে যে আমি পেচেণ্ট আয়ুৰ্বেদিকতো লৈ গৈছোঁ, সোণাপুৰতো লৈ গৈছোঁ, MMCটো লৈ গৈছোঁ, কিন্তু চিণ্টমিক পেচেণ্টক আমি তেনেকৈ নিব নোৱাৰিম।
সিনট্রমিক পেসেন্টক ট্রিটমেন্ট করার বাবে এইখন আমি ডেডিকেটেড কোভিড হসপিটাল আজির পর আমি আরম্ভ করছো। আর মই গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় সকলকে অভিনন্দন জানাইছো, আর এই প্রজেক্টর লগত দিনে নিশায় কাম করে থাকা সকলকে মই ধন্যবাদ জানাইছো। আজি আমার স্বাস্থ্য বিভাগের বাবে এটা অতি গুরুত্বপূর্ণ দিন। ইমান দিন আমিও চিন্তাত আছিল যে সিনট্রমিক পেসেন্ট আহিলে আমি কোত কেনেকে ট্রিটমেন্ট করিম। আজি আমার গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ের এই 200খন বিছনাযুক্ত হসপিটাল, 60টা আইসিউয়ে, নতুন আইসিউয়ে আমাক এটা ডাঙর সকাহ দিলে। মই অসমবাসী রাইজক ধন্যবাদ জানাইছো। টুডে উইথ দ্য ইনস্টলেশন অফ ইউভি রেডিয়েশন ফেসিলিটি হুইচ উই ব্রট ফ্রম ক্যানাডা ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড, উই হ্যাভ বিন এবল টু কনস্ট্রাক্ট, উই হ্যাভ টু ডেডিকেট এ ফুল্লি ইকুইপ কোভিড হসপিটাল ফর দ্য পিপল অফ আসাম। দিস কোভিড হসপিটাল উইল হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডু সাইমলটেনিয়াস সার্জারি, টু ডু এনি আদার সাইমলটেনিয়াস ট্রিটমেন্ট হুইচ মে কাম ইন অ্যাসোসিয়েশন উইথ কোভিড। অ্যাপার্ট ফ্রম দ্যাট, দিস হসপিটাল উইল বি ফুল্লি ইকুইপ টু ট্রিট সিনটমিক পেসেন্ট অফ কোভিড-19 অ্যান্ড দিস উইল স্ট্রেংথেন কনসিডারেবলি আওয়ার রিজলভ টু ফাইট এগেনস্ট কোভিড-19। দিস প্রজেক্ট হ্যাজ বিন ইনিশিয়েটেড উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ আসাম হ্যাজ অলসো অফার্ড ইটস ম্যাচিং শেয়ার অ্যান্ড উইথ এ আউটলে অফ রুপিজ 150 crores উই হ্যাভ কমপ্লিটেড দিস প্রজেক্ট। আফটার কোভিড-19 ইজ ওভার দিস বিল্ডিং উইল ফাংশন এজ এ সুপার স্পেশালিটি হসপিটাল। As I told you that in entire Assam our health system is in very very confident state of affairs. Today we have 800 patients, but nobody is in panic because we have the capacity, we are in a position to treat them. So we have conservatively kept ready, we have kept ready 5000 beds. Out of that 5600 will be dedicated for symptomatic treatment. And otherwise also we will be very comfortably, we will be able to treat 5000 patients spreading across Assam. It is not Guwahati centric. Today I will be in the evening in Tezpur, where I am going to inaugurate another 150 bedded hospital there. So things are moving on in right direction, and we are in a position to treat 5000 patients at a time. Except the night curfew, we are okay with everything. We want night curfew to continue. Rest of the thing, I think we should come back to normal life. But night curfew is helping us, so night curfew should continue. But beyond that, whatever decision Government of India will take, we are happy. Amar etia eku oshubidha nai. কারণ আমার মানুষের মাজত সোশিয়াল ডিস্টেন্সর মেসেজটা খুব স্ট্রং করে গেছে, মানুষে মাস্ক ব্যবহার করেছে। গতি মই ভাবো যে শপিং মলে হোক বা স্কুল কলেজে হোক, লাহে লাহে আমি সাধারণ জীবন যাত্রালে ঘুরি যাবর বাবে আমি প্রস্তুত হয়েছো। খালি স্টেজ ম্যানারত যাব লাগিব। আমি যেতিয়া স্কুল কলেজ খুলিম, 10 আর 12 প্রথমত খুলিব লাগিব, লাহে লাহে আমি আগুয়াই যাম, তারপর 9 আর 11 মাতিম। গতি ঠিক তেনেকে শপিং মল খুলিলেও প্রথম 50% শপিং মলের ভিতর দোকান আমি খুলিব লাগিব, নেক্সট রাউন্ডত নেক্সট ডে 50%। যেতিয়া মানুষে সেই জীবন যাত্রাটোর লগত সহজ হয়ে পড়িব, তেতিয়া আমি 100% যাব পাৰো। আমি নিশার সান্ধ্য আইনটো বিচাৰিছো, কিন্তু সান্ধ্য আইনটো 7টাৰ জায়গাত 9টা বজাৰ পৰা হলেও আপত্তি নাই।
কিন্তু এই গুটেই সিদ্ধান্ত ভারত সরকারে লব, আমি নলব। মই আগতে কলো নয় যে ভারত সরকারে সিদ্ধান্ত লব, আমি রূপায়ণ করিম। আমাক সুধি থাকিলেও আমার উত্তর কিয় নাই, সিদ্ধান্ত লব প্রধানমন্ত্রী লেভেলত, আমি ইয়ারপর কত বুঝি পাম। হব, সকলে চাহ একাপ খাওক আর বিল্ডিংটা ভাল করে চাই লোক। ধন্যবাদ। কি কব লাগবে?